ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে নেতাজি সুভাষচন্দ্র বোসের উপরে বায়োগ্রাফি রাইটিং করে তোমাদের শোনাবো। নেতাজি সুভাষচন্দ্র বোস এই প্যাট্রিয়ট, একজন দেশপ্রেমিক, হুজ নেম ইজ আর্টার্ড উইথ লাভ, যার নাম ভালোবাসার সঙ্গে উচ্চারণ হয়, অ্যান্ড অনার এবং শ্রদ্ধার সঙ্গে, অ্যান্ড হুজ নেম মেক্স আস ফিল প্রাউড এবং যার নাম আমাদের গর্বিত করে তোলে, ইজ নো আদার দ্যান, তিনি আর কেউ নন, আবার নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বসু। জানকীনাথ বোস হিজ ফাদার, তার বাবার নাম জানকীনাথ, ওয়াজ এ ফেমাস লয়ার অ্যাট কটক, তিনি ছিলেন কটকের একজন বিখ্যাত লয়ার। থ্রু আউট হিজ অ্যাকাডেমিক ক্যারিয়ার সুভাষ ওয়াজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, তার পড়াশোনার ক্ষেত্রে তিনি ছিলেন একজন বুদ্ধিমান ছাত্র। হি স্টুড সেকেন্ড ইন দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন, তিনি ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনে সেকেন্ড হয়েছিলেন। হি গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য স্কটিশ চার্চ কলেজ, এবং তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে গ্র্যাজুয়েট, অ্যান্ড ওয়েন টু ইংল্যান্ড, এবং তারপরে তিনি ইংল্যান্ডে চলে যান। হি ওয়াজ কোয়ালিফাইড ফর দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস, তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় কোয়ালিফাই করেন। অ্যান্ড আর্নস টু ফ্রি হিজ মাদারল্যান্ড ফ্রম দ্য বন্ডেজ অফ দ্য ব্রিটিশ রুল ব্রট হিম ব্যাক টু ইন্ডিয়া টু জয়েন দ্য ফ্রিডম মুভমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু তিনি ভারতকে এই ব্রিটিশদের হাত থেকে রক্ষা করে স্বাধীন করতে চেয়েছিলেন, তাই তিনি পুনরায় ইংল্যান্ড থেকে ভারতে ফিরে আসেন। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ওয়াজ স্কেয়ার্ড অফ হিস পপুলারিটি, ব্রিটিশ সরকার তার যে জনপ্রিয়তা দেখেই ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ইন্টার্নড ইন হিজ ওন হাউস ইন কলকাতা ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন তিনি কলকাতার বাড়ি থেকেই তিনি গ্রেফতার হন। বাট ইট ওয়াজ নট এ স্পিরিট টু বি কাভেড ডাউন, কিন্তু এটা তাকে ভয়ভীত করতে পারেনি। হি ফ্লেড ফ্রম হিজ হাউস ইন ডিসগাইজ, তিনি তার বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে যান। হি ফর্মড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি দ্য আজাদিন ফোর্স, তিনি আজাদিন ফোর্স গঠন করেন ইন সিঙ্গাপুরে। হি ইনভেটেড ব্রিটিশ ইন্ডিয়া, এবং তিনি ভারতে যে ব্রিটিশরা ছিল তাদের উপর আক্রমণ করেন। হি ওয়াজ ট্রায়াম্ফান্ট অ্যান্ড মার্চড আপ টু মণিপুর, তিনি মণিপুরে বিজয় সভা চালু করেন। বাট আনফর্চুনেটলি, কিন্তু অপ্রত্যাশিতভাবে হি ওয়াজ কম্পেলড টু রিট্রিট, কিন্তু তিনি এই বিজয় যে ধ্বনি তুলেছিলেন সেটা তিনি থামিয়ে দিতে, অর্থাৎ সেটা তিনি ত্যাগ করতে বাধ্য হন। নেতাজি লেফট ফর টোকিও ইন এ প্লেন, নেতাজিকে প্লেনে করে টোকিওতে পাঠানো হয়। দ্য রেস্ট প্লেন ক্র্যাশড, এবং সে প্লেনটি ক্র্যাশ করে। ইট ওয়াজ ফেয়ার দ্যাট হি ওয়াজ ওয়ান অফ দ্য ভিকটিমস, এবং এটাই ভয়ের যে তিনি তার শিকার হয়েছিলেন ওই প্লেন ক্র্যাশের। হিজ ডেথ ইজ স্টিল এ মিস্টেরি টু হিজ কান্ট্রিম্যান, দেশবাসীদের জন্য তার মৃত্যু এখনও রহস্যময়। দে ডু নট বিলিভ, তারা বিশ্বাস করে না দ্যাট যে দেয়ার বিলাভেড নেতাজি ইজ ডেড, তাদের প্রিয় নেতাজি মারা গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, নেতাজি সুভাষচন্দ্র বোসের উপর বায়োগ্রাফি, খুব সুন্দরভাবে লেখা আছে। তোমরা যদি এইটা ভালোভাবে পড়ে নাও, বুঝে মুখস্থ করে নাও, তাহলে একদম 10-এ 10 পেয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।